আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এদিকে আমাদের উপরের বারান্দায় প্রত্যেক বছরই বছর কি 12 মাসকালই থাকে মোচ্চাক, একটানা দুটোনা চার পাঁচটা করে থাকে। তা এখন বর্তমানে আছে চারটা, তা চারটা থেকে একটা গতকাল চলে গেছে, শুধু মোম ঝুলে আছে। আর এদিকে এই পাশে চাকটা তো কাটা হয়ে গেল, আর এই পাশে এই ছোট্ট চাকটা থেকে, এই পাশে চাকটা কিন্তু অনেক বড়, এই চাক থেকে বেশি মধু বের হয় নাই, আর এই পাশে ছোট্ট চাক থেকে কিন্তু অনেক মধুই বের হয়েছে। তো এই পাশে দুটো তো কাটা হয়ে গেছে, আর ওই যে আর একটা আছে ওই পাশে, ওইটা কাটতেছে, ওই জায়গার থেকে কিন্তু অনেক মধু বের হয়েছে। তো এদিকে কিন্তু এই মোচাকগুলো কিন্তু 12 মাসকালে আমাদের এদিকে থাকে। তো এদিকে কাকা তো ওই উপরে উঠে মোচাকগুলো কাটতেছে, কাইটে তো নিচে নিয়ে আসছে। তো নিচে নিয়ে আসছে, এখন তো কাকা আমাদের ভাগ করে দিয়ে দিবার। এই চাকগুলো মনে করেন যদি 12 মাসকাল ওই জায়গায় থাকতো, আর এই সমস্ত লোকরা যদি এসে না কাটতো, তাহলে তো আমাদের আর খাওয়া হতো না। তো এরা আসছে দেখে বিধায় আসে, কাটে, কাটলে পরে আমাদের ভাগ করে যাই দেয়, তাও আমরা খাইতে পারি। আর আগে তো মনে করেন 3 ভাগের 2 ভাগ আমাদের দিত, 1 ভাগ তারা নিত, আর এখন সমান সমান ভাগ করে, কম বেশি দুজনের ভিতরেই হয়তো উনি একটু বেশি নেই আমি একটু কম নেই, এরকমভাবে হয়তো আমি আমাকে বেশি দেয় সে একটু কম নেই, এরকম হয়। সমান ভাগ তো হয় না, এমন তো না যে মোম থেকে সব চিপড়ে বের করে মগ আগে ই দিয়ে ভাগ করো, তখন সেইভাবে করে না, আমরা মোম সহ নিয়ে যাই আর আমাদের চিপড়ে দিয়ে যায়। তা আমাদেরও মোম দেয়, কিন্তু আমরা যে মোম দিছে আমাদের, কিন্তু আমরা চিপড়ে তোমরা ফেলাই দেয়, ওরা মোম সহই নেবে, ওরা চিপড়াবে না। যদি বলি পুরোটুকু চিপড়াইয়া ভাগ করেন তা করবে না, কিন্তু আমাদেরগুলো আমাদের চিপড়ে যে মোম নিয়ে যেতেছে উনি, আমরা তো মোম ফেলাই দেবান এই জন্য। তো এ তো ভাগ করে তো নিয়ে গেল মা বাড়ি না, এদিকে আমি আর আমার ভাইগনে আমরা দুজনেই ভাগ করে নিতেছি। তো যাই হোক, কম বেশি করে দুজনের ভিতরেই ভাগ করে আমাদের নেওয়া হয়ে গেল। আর আমি বলছি যে পুরোটুক যদি চিপড়েই ভাগ করতেন ভালো হতো না, আমাদের তো বিক্রি করতে হবে, ওই মোমটুক দেখাইও তো সে আরও অরিজিনাল অরিজিনাল বলে বিক্রি করতে পারবে, এটাই এদেরও তো একটা ব্যবসা বুঝে নিত। তো যাই হোক, সে তো ভাগযোগ করে আমাদের দিয়ে চলে গেল। আর এদিকে আমার ভাইগনা মধু খাইতেছে, ও তো আরও জানা ওর পরীক্ষা চলতেছে, ও ছিল এখন 2 দিন ধরে নাই, তো ওই দিকে মধু খাইতেছে, বলতেছে অরিজিনাল খাঁটি মধু খাইতেছি। এটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি মধু, কোনো ভেজাল নাই, দেখলে নিত। আমাদের উপরের বারান্দা থেকে কাটা হইলো, 12 মাসকালে আমাদের উপরে বারান্দায় মোচাক থাকে, একটানা দুটোনা থাকবেই, আর এটা ফেমাস হয়ে গেছে। অনেকেই বলে এই জায়গা মোচাক থাকে, থাকে মোচাক তোরা কি চাষ করিস নাকি, আমাকে তো চাষ করি না, এমনি এমনি থাকে। আর এদিকে মোচাক তো কাটা হয়ে গেল, এদিকে দইওয়ালা আসছে বাড়িতে, তা দইওয়ালার কাছ থেকে কিছু দই রাখা হলো। তো দই তো রাখলাম, বললো যে বগুড়ার দই অনেক ভালো, কিন্তু যাই হোক রোজা তো ছিলাম তখন আর খাই নেই, ইফতারি খোলার পরে খাই, দেখি কত ভালো তা বুঝতে পারলাম, আর এরকম কাজ করব না, বাড়ির কাছেই আমাদের ভাঙ্গা ভাঙ্গা রয়েছে ভালো দই। তো এদিকে মাহির চলে আসছে, মাহির কাছে দইটা দিয়ে দিলাম,